ওরে কবরের আজাব! নবী বলেন, দুনিয়ার মানুষ যদি একবার দেখত জীবনে সংসার করতে পারতো না, আরামে খাইতে পারতো না রে বাবা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন, হাউ মাউ করে চিল্লায় কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা পড়ে যাই, ওই কবরের জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক, আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি কানে আসে, দুই ফোঁটা চোখের পানি সেরে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহান্নামের গরম সহ্য করার শক্তি কারো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা মনে করিও না রে বাবা। যদি সত্য না হইতো, নবীরা পর্যন্ত কেন কবরের কথা স্মরণ করে কাঁদলেন? সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? এদের তো আমল কম ছিল না। তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার, তাকওয়ার অভাব নাই। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, হযরত আলী কান্না করলেন, জীবনটা কাটায় দিলেন কান্না করিয়া। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, তোমরা বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ওই ঘরের আগুন নিভানো অসম্ভব, গুনার কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো। আমাকে সবাই মাওলানা বলিয়া কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, অথচ আমল নামার দিকে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামী এই ময়দানে আর কেউ নাই। আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। অতএব নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আপনি জানেন। আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, আপনি অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে ময়দানে হাজির হয়েছি রে মাওলা, আমরা তওবা করতেছি, আর গুনাহ করবো না, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত শেকায়াত করবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, একদিন তো মরণের ডাক আসবে, কখন আসবে জানা নাই। সন্তানেরা বাবা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ওই সাদা কাফনে ঢুকার আগে চাই জীবনটা যেন পবিত্র বানাইতে পারি, কারণ বেগুন গুনাগার হইয়া বেনামাজি অবস্থায় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরে আজাব সহ্য করতে পারবো না, মরণটা যেন গুনামুক্ত অবস্থায় নামাজের হালাতে হয়, রোজার হালাতে হয়, তেলাওয়াত অবস্থায় হয়, আল্লাহর নামের জিকিরের হালাতে যেন মরণটা হয়। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে তওবা করো। আরে দুনিয়াতে কিছুই না, এখনই যদি মরিয়া যাই, স্ত্রী অন্য স্বামী নেওয়ার ফিকিরে চলিয়া যাবে, সন্তানেরা আপনরা মরণের খবর আসলে বন্ধুটা চলিয়া যাবে, আর খবর নিবে না। আমার সন্তানেরা আমাকে ভুলি, আমার সম্পদ নিয়ে ভাগাভাগিতে পড়িয়া যাবে। ও সন্তানেরা, ও সন্তানের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়ার রং তামাশা কিছুই না, কিসের বাড়ি গাড়ি,
কিসের টাকা পয়সা, একমাত্র আমার আল্লাহই আপন। ওই মায়ের গর্ব দেখছি আমার আল্লাহ আপন, দুনিয়াতে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আবার যেদিন মরণ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমার আপন কেউ যাবে না, ওই কবরে আমার একমাত্র থাকবে আপন আমার আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, এখনো যদি আল্লাহর মহব্বত থাকে, তওবা করে মাথা নত করো, দুই ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আর অন্তর দিয়া বলো, আল্লাহ গো আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর হারাম খাবো না, আর ওলামাদের বিরুদ্ধে যাব না, আর মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে এমন আল্লাহর আশেক পাগলেরা আছেন, যাদের মা নাই বাবাও নাই। এই মহামারী করোনায় অনেকে মা হারাইয়া অনেক অসহায়ের মতো কান্না করে, অনেকে বাবাকে হারাইয়া এতিমের মতো কান্না করে, অনেকে বাবা বাবা বলিয়া যখন ডাক দেয়, যার বাবা নাই তার কলিজাটা ভেঙ্গে যায়। আরে আমার বাবায় তো এমন কোন রাত নাই, টেলিফোন করে খবর নেয় নাই, এমন একটা রাত নাই যে মা টেলিফোনে খবর নেয় নাই। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়িয়াছিলাম, আমার আত্মীয় আমার সন্তান আমার স্ত্রী পর্যন্ত ঘুমায়া যাইত, কিন্তু গভীর রাত্রে দেখতাম আমার মা ঘুমায় না। ওই অসুস্থ গভীর রাতে আমার মা সারা রাত বসে আমাকে পাহারা দিয়েছে। ও নিষ্ঠুর সন্তান, ওই বাবারে কেমন করে ভুলে গেছো, মাকে কেমন করে ভুলে গেছো। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসছো। টাকার মালিক বাড়ি গাড়ির মালিক, আজকে ওই মাকে যারা ভুলিয়ে গেছো, বাবাকে ভুলে গেছো, ওরে মা বাবার যদি হাতের কাছে পাও, ওরে যার মা বাবা কবরে গেছে তারা আল্লাহর কাছে কান্না করে, ওই মা বাবার জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে দোয়া করি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا زِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَهُ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے منند تو نہیں دل تو بہت ہے اے نا کے منند تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندا گاہ نباشی شاید کہ نگاہ کندا گاہ نباشی চেঙ্গা গান্ধী কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 8ই সেপ্টেম্বর 2022 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুম রানা সাহেব প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হজরাতে ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন
শফিয়ে আজম রসুলে আকরম রহমতে আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসার আকা নামদার মদিনহ কতাজুদ আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সূরা জুমার থেকে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ কত বড় গফুর, কত বড় রহমান ও রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। এদিক থেকে আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি। অন্য শব্দে বলে আল্লাহ হলেন খালেক, বাকি হলো সব মাখলুকাত। আবার আল্লাহ তো আল্লাহই, বাকি সব গাইরুল্লাহ। আল্লাহ আসমান বানাইছেন, জমিন সৃষ্টি করেছেন, কিন্তু বলেন নাই আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার পানি, আমার বাতাস। বান্দা বলতে গেলে সব আল্লাহ। সব কি? দুনিয়াতে যত বান্দা, কার বান্দা বলেন সবাই? সব আল্লাহর বান্দা। এরপরও আল্লাহ পাক আবার বলছেন আমার বান্দা, ইয়া ইবাদি, আমার বান্দা। আমার বান্দা বললেন কেন? বান্দা বললে তো সব আল্লাহ। তার এক নাম্বার জবাব হলো, দুনিয়াতে বহু বান্দা আছে, এরা আল্লাহকে মানে না। এরা মনে করে আল্লাহ একা দুর্বল, তার সাথে শক্তি দেওয়ার জন্য অনেক সহযোগী আছে। যেমন আল্লাহর ছেলে আছে একজন, কে? ঈসা নবী। আল্লাহর একজন স্ত্রী আছে, মারিয়াম। আল্লাহর মেয়ে আছে, ফেরেশতারা। মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহ পাকের সন্তান, ছেলে। আবার ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান। হিন্দুরা বলে আল্লাহর শক্তি যোগানের জন্য 33 কোটি দেব দেবীও আছে সাথে। আর মুসলমানের আকীদা কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষি নন, গোটা মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষি। আল্লাহ কারো কাছে ঠেকা নন, সব আল্লাহর দরবারে ঠেকা। আল্লাহ কয়জন? এই এক ছাড়া যা আছে সব আল্লাহর কাছে ঠেকা। কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা শুনে নাও, খ্রিস্টানেরা শুনে নাও, হিন্দু ভাইয়েরা শুনে নাও, মুশরিকরা শুনে নাও, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার মানে ওজায়েরও আল্লাহর সন্তান না, ঈসা নবী আল্লাহর সন্তান না, মারিয়াম আল্লাহর স্ত্রী না, ফেরেশতারাও আল্লাহর কন্যা সন্তান না। লাম ইয়ালিদ লাম
ইউলাদে উলায় কাস লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায় কাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকেও জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কেমন এক যার সমান আর কেউ নাই, ক্ষমতার লাইনে আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর গুণের লাইনে আল্লাহর সমান কেউ নাই, আল্লাহ সত্তাগত দিক থেকেও এক, আল্লাহ জাতিগত দিক থেকেও এক। আমার সন্তান আমার জাত, যদি বলি আল্লাহর সন্তান ফেরেশতা তো আল্লাহর জাত হবে, যদি বলি ঈসা নবী আল্লাহর সন্তান তো আল্লাহর জাত হবে, যদি বলি উজায়র আল্লাহর সন্তান তো আল্লাহর জাত হওয়া লাজেম হবে। আল্লাহর সত্তাগত দিক থেকে দুর্বল হয়ে যাবে, আমার আল্লাহ এতটাই প্রবল আর এতটা শক্তিশালী, আমার আল্লাহর সাথে আর পৃথিবীর কারো কোনো তুলনা নাই। যদি কেউ তুলনা করে যেই দিক দিয়েই করবে, ওই লাইনের লোকটা মুশরিক হয়ে যাবে শিরিকের গুনার কারণে। আল্লাহ বলেন সব গুনা সহসয় চাইলে আমি ক্ষমা করে দিব, শিরিকের গুনা আমি সহসয় ক্ষমা করব না। স্ত্রী মোহাব্বত করো, তোমার বান্ধবী তোমার ছেলে তোমার মেয়ে সব ভালোবাসা দিয়ে দাও, আসল ব্যবহার এটা আমার জন্য রিজার্ভ। কার জন্য? স্বামীর জন্য রিজার্ভ। এটা যদি দাও তাহলে এখানে ক্ষমা নাই, কথা বলেন না কেন? এখানে কি নাই? ক্ষমা নাই, এখানে কোনো সার নাই। বান্দা সব দুনিয়ার মানুষের জন্য মোহাব্বতের ভালোবাসাটা নিউজার করে দাও, কিন্তু কলবের মধ্যে আসল মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহর। আসল মোহাব্বত কার? আল্লাহর। এই আসল মোহাব্বতের মাঝখানে কাউকে জায়গা দেওয়া যাবে না। আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ওস্তাদকে ভালোবাসি, পীরকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, বিড়ালকে ভালোবাসি, কুকুরকে ভালোবাসি, সব জীব জন্তুকে আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি, মহব্বত করি। কিন্তু যত ভালোবাসাই থাক, আমার আল্লাহর সমান আমি কাউকে ভালোবাসি না, আমার মদিনাওয়ালা নবীর মতো আমি কাউকে ভালোবাসি না। বলে কেমন? আমার মা বাবাকে আমি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা ঠিক রাখার পর যদি দেখি আমার মা বাবারে ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসায় ঝামেলা হবে, এই সময় আমার আল্লাহটা ঠিক থাকবে, মা বাবার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝেন নাই? যেমন মা বাবায় কয় যৌতুক নিয়ে বিয়া কর, নবী কয় হারাম, আল্লাহ বলে হারাম। এখন আমি মা বাবার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? বলেন, মা বাবায় বলে সুদের টাকায় চাকরি কর, আল্লাহ বলেন খবরদার সুদ কর, সুদ খাবি না, হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করে দিলাম, সুদ আমি হারাম করে দিলাম। কারণ কি জানো? বান্দা সুদের কারণে ধনীরা আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়ে যায়। অতএব আমি আল্লাহর আইন স্থায়ী আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম সাদিকিন। মুমিন, আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি ছাচ্ছা একজন মুমিন দাবি করো, মরিয়া যাব না খাইয়া থাকবো, তারপরও সুদে টাকা লাগাবো না, সুদ খাবো না। কারণ সুদের মধ্যে যত অপরাধ আছে, এর মধ্যে একটা অপরাধ হলো সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। কোনো মহিলা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হবে। আল্লাহ তাআলা
তাআলা বলেন, ও নবী এদের ফিরতে বলেন, ফা ইনলাম তাফালু, এরা যদি ফিরতে না চায় তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এদেরকে রেডি থাকতে বলেন, এ সমস্ত হারাম করার সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। মা বাপ কয় সুদ খা, আল্লাহ কয় খাবি না, এখন মোহাব্বত কোন দিকে যাবে বলেন? কারণ আমার আল্লাহ মায়ের গর্ভে আমাকে লালন পালন করেছেন, আমার আল্লাহ এখানে আমার মা ছিলেন না, বাবা ছিলেন না। হা, আমার মা আমাকে গর্ভে নিয়ে কষ্ট করেছেন, যেই কষ্ট আমার বাবায় করে নাই, এই জন্য আমি ভালোবাসার মাত্রা পার্সেন্ট বাড়ায় দিব, বাবারে যা দিব তুলনামূলক মায়ের একটু বাড়ায় দিব। পর বাড়ানোটার সীমা কত দূর বলে, মুহাম্মদের নিচ পর্যন্ত, মুহাম্মদের উপরে কাউকে ভালোবাসা যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে অন্যদের তুলনায় বেশি মহব্বত না করবে। নবী একদিন ওমরে ফারুকরে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? কয় অনেক অনেক অনেক। বলে কেমন? জীবনের থেকে। কয় না তো জীবন থেকে তো বেশি মহব্বত করি না। নবী বলেন, ওমর আপনি কামেল মুমিন হতে পারেন নাই। বলে কেমনে হবে কামেল মুমিন? বলে জীবন থেকেও আমাকে মহব্বত করা লাগবে, আর আমি মোহাম্মদকে মহব্বত করার অর্থই হলো আল্লাহকে মহব্বত করা, আর আল্লাহকে মহব্বত করার ফলাফল বিনা হিসাবে জান্নাতি। ওমর মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বলে, আল্লাহর জাতের শপথ করে বলছি, পয়গম্বর আমি ওমর আপনার কল্লা কাটতে আসিয়া মুসলমান হয়ে গিয়েছিলাম, নবী ও চল্লিশতম মুসলমান আমি হয়েছিলাম, যেই সময় আপনি মক্কার একটা অন্ধকার জায়গায় বাহিরে বের হন না বেঈমানের ভয়, আপনি 39 জন মুসলমান নিয়া গোপনে গোপনে ইসলামের কাজ করতেছিলেন, 11 জন নারী ছিল তখন মুসলমানের সংখ্যা, আমি ওমর চিল্লা পূরণ করে দিলাম, 40-এর কোঠায় মুসলমান হইলাম, আমি ওমরের দ্বারা আপনি রাস্তা খোলা পেয়ে গেলেন, নবী আপনার কারণে আজ আমি ওমর বড় দামি হয়ে গেলাম, যেই নবীর কারণে আজ আমি ওমরের আল্লাহ এত সম্মান দান করেছেন। ওই ওমর নবীকে ভালোবাসতে গিয়া দুর্বলতা থাকতে পারে না। আমি আল্লাহর কসম করে বললাম, আমার জীবন থেকেও আমি মুহাম্মদের বেশি ভালোবাসি। আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরা মদ বুদে ফখরুল আউয়ালিন। নবী বলেন, ওমর তুমি এবার কামেল মুমিন হয়ে গেছো, তাহলে আমরা মাকেও ভালোবাসবো নাকি নিষেধ আছে? ভালোবাসো, ভালোবাসার সীমাবদ্ধতা আছে না নাই? কয় ভালোবাসার একটা স্কেল আছে, মা বাবার যে স্কেল দিয়া ভালোবাসবো ওই স্কেলটা বউয়ের ব্যাপারে ব্যবহার হবে নাকি? হবে না। ওই স্কেলটা সন্তানের বেলায় আলাদা, মা বাবার বেলায় আলাদা, আবার ভালোবাসার পর্দা থাকবে ঠিক, তবে স্কেল আলাদা হবে, ওস্তাদের ভালোবাসার স্কেল হবে আলাদা, আর যত স্কেল রাখবা সব হবে মদিনাওয়ালার নিচে, মদিনাওয়ালা হবে আমার কলিজার আপন, আর আমার আল্লাহ হবে আপন। আমার আল্লাহকে আমি মা বাবাকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, দুনিয়ার সবাইকে ভালোবাসবো, কিন্তু আমার আল্লাহ এবং নবীর ভালোবাসার তুলনা হবে না। যত ভালোবাসা থাকবে আমার আল্লাহ এবং নবীরটা ঠিক রাখার পর, যদি দেখি আমার অমুকেরে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং নবীর ভালোবাসা ঠিক থাকে না, তখন সব বন্ধ হয়ে যাবে, আল্লাহ এবং রসুল আমার আপন হয়ে থাকবে। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলেন, আমি সব মখলুকাত আমি বানাইলাম,
তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। যারা দাবি করছো আমরা খ্রিস্টানের বান্দা, ঈসা নবী আমাদের খোদা, ওজায়রাম গো খোদা, ফেরেশতারা আমাদের আল্লাহর কন্যার মতো, এই রকম যারা উল্টা পাল্টা করতেছো, তোমাদের খ্রিস্টান বানায় নাই, ইহুদি বানায় নাই, ওজায়ের বানায় নাই, অবৈধ ধর্মের লোকেরা তোমাদের গৌতম বুদ্ধ বানায় নাই, তোমাদের আমি আল্লাহ নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইছি, হা মায়ের গর্ভে ছাড়া একজনারে বানাইছি, আমি আদম রে বানাইলাম, নিজের কুদরতের দায়রে হাত দিয়ে আদম রে বানাইলাম, আর আদমের পাজরের হাড় থেকে আমি হাওয়া আলাইহা সালামের বানাইলাম, এরপরে কোনো মানুষ আমি আল্লাহ মায়ের গর্ভ ছাড়া দান করি নাই, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে তোমাদের বানাইলাম, এক ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 40 দিনের মেহনত করাইয়া ফেরেশতার দ্বারা রক্ত বানাইলাম, গোশত বানাইলাম, ওয়ালা قد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইটারে এরপরে গোশত এরপরে হাড্ডি হাড্ডির উপর আবার গোশত দিলাম, আমি আল্লাহ সুন্দর করে একটা সুন্দর মানুষ আকার ধারণ করাইলাম, মায়ের গর্ভে আমি তোমার ভেতরে রুহু দান করলাম, আমি আল্লাহ এমন সুন্দর একটা আকৃতি দান করলাম, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, জানো না আল্লাহ তাআলা কেমন সুন্দর বানানেওয়ালা মিস্ত্রি, নজর করে দেখছো আমি আল্লাহ কেমন করে বানাইছি, একটা মায়ের গর্ভ থেকে 5টা সন্তান দিলাম, দেখ একই গর্ভের সন্তান 3টা ছেলে 2টা মেয়ে, নজর করে দেখবি একই গর্ভের সন্তান, চেহারার সাথে কারো মিল নাই, কণ্ঠের আওয়াজের মধ্যে কারো মিল নাই, সারা জগতের মানুষ এক জায়গায় কর, আমি আঙ্গুলের মধ্যে এমন কারিশমার কুদরত দিয়ে দিলাম, দুনিয়ার সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে কারো টিপে মিলবে না, কাদের কুদরত তুদারি বরকা মাগাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহ বলে তোরে আমি এত আদর করে বানাইলাম, আসমান আমি বানাইছি কিন্তু না এটা আমার বলি না, তোরে কেন আমার বললাম, এর একটা কারণ হলো আজকে যারা আমি আল্লাহরে ভুলিয়া তোরা খ্রিস্টানের আপন বানায় নিছো, ইহুদির আপন বানায় নিলি, ওজায়রের আপন বানায় নিছো, বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধের গুরু বানায় নিছো, এরা কেউ তোর আপন না, আমি আল্লাহ তোদের আপন, তোরা আমার, তোরা আমার, তোরা আর কারো না, তোরা ওজায়রেরও না, বরং তোরা যাদের খোদা বলিয়া মাথার তাজ বানাইছো এদেরকেও আমি আল্লাহ বানাইছি, ওজায়রেরও আমি জন আমি আল্লাহ পাঠাইলাম, ঈসা নবীর আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ মারিয়ামের গর্ভে ঈসা নবীরে দান করলাম, বাবা ছাড়া সন্তান এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ গৌতম বুদ্ধের যে গোলামি করে গৌতম রেও তো আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ সব মাখলুকত বানায় দিলাম, তোদেরকে কেউ বানায় নাই, অতএব তোরা কারো না, তোরা একমাত্র আমি আল্লাহর, আমার তোরা আমার, আর আমি আল্লাহ হলাম তোদের মালিক, তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা, তোরা আর কারো বান্দা না, এইটা বুঝানোর জন্য আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার পেয়ারা বান্দা বান্দিরা, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ,
দুই নাম্বার বান্দা বলার কারণ আল্লাহ কেন বান্দা আমার বান্দা বললেন, বান্দা বললেই তো বুঝায় আমার আল্লাহর বান্দা, এরপরও কেন আল্লাহ বান্দা বললেন? কারণ হইল বান্দা বলার একটা কারণ হলো, আরে প্রত্যেকটা জিনিসের সাথে আর একটা জিনিসের মিলানোর জন্য সূত্র লাগে, আর সূত্র গুনতে গেলে দেখতে গেলে আসল একটা সূত্র থাকে, পরিচয়ের একটা সূত্র থাকে, ওস্তাদ আর ছাত্রের মধ্যে পরিচয় আছে, কি বলে উনি আমার ওস্তাদ আমি তার ছাত্র, মা বাবার মধ্যে পরিচয় কি, ওই ব্যক্তি আমার বাবা মা আমি তার সন্তান, আবার পীর মুরিদের মধ্যে পরিচয়, এই লোকটা আমার পীর আমি তার মুরিদ, এটা আসল পরিচয়, অন্যান্য পরিচয় আছে। আমার ওস্তাদকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পরিচয়টা কি, আমি বললাম তার নাম এই মাওলানা অমুক বাড়ি অমুক জায়গায় অমুক মাদ্রাসার শিক্ষক, এটাও একটা পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি আমার ওস্তাদ, এর দ্বারা সম্মান বাড়বে না কমে যাবে? কথা বলেন না কেন? বাড়বে। ঘুমাইতেছেন না? ভাল লাগে না? হ্যাঁ ভালো লাগবে কি? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, কি ভালো লাগবে কি? নিজেও গেলাম, নিজের আহাল পরিবারদেরকেও ধ্বংস করে গেলাম, না একটা সন্তানকে মানুষ বানাইতে পারছি, না ছেলেটাকে পারলাম, না মেয়েটাকে পারলাম, না একটা কোরআন আলা বউ ঘরে আনলাম। একটা ভালো গাছ লাগাই গেল তো আমি ফল না খাইলেও তো অন্যরা ভালো ফল পাবো, কপাল পুড়ে গেছে। নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানেরও পড়ায় নাই, মেয়েটারও পড়ায় নাই, এমন একটা ঘরের মধ্যে মেয়ে বিয়া করে নিয়ে আসলো, নিজের বউ কোরআন পড়তে জানে না, মাইয়া পোলা পড়াইলো, মাইয়াটারে বিয়া দিল কোরআন পড়াইলো না, জামাইটা কোরআন পড়তে পারেনি তাও খবর নিল না, আবার ছেলেটারে বিয়া করাইলো, সব খুঁজা খুঁজা বাইর করলো, ছেলে মেয়ে সে যেই মেয়ে ছেলের কাছে মেয়ে দিব, যেই ছেলের জন্য মেয়ে আনবো, ওর বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, সব খবর নিলাম, কোরআন পড়েনি, নামাজ পড়েনি, সেই খবর নিলাম না, তো ভালো হবে কিভাবে? আর শুরুতেই গজব, শান্তি আসবে কিভাবে? শুরুতেই কি বিয়া করতে গিয়া দেখবে ছেলে দেখছে 13 জন, এক মাইয়ার মজা 12 জনে নিয়ে গেছে, কথা বলেন না কেন? সত্য কথার সাক্ষী দেবেন বুক ফুলে, তাহলে একটা মাইয়া দেখার অধিকার যে বিয়ে করবে সেই ছেলে, আরো 12 জন যে দেখলো, জিনা হয় নাই, অন্তরের কল্পনার জিনা হয় নাই, তো যেই উদ্বোধন হইছে জিনার দ্বারা, শান্তি হবে কিভাবে? এরপরে খাইছে কুকুরের জিব্বা বের করে পচা পায়খানা নামের যৌতুক, তাহলে তো ঘুমের ভিতরে কপালের মাঝখানে ঠাডা পড়া দরকার, শান্তি আসবে কিভাবে? ওর মক্কার ইমাম দোয়া করলেও আসবে না, তাবিজ সব উল্টা দিক, তাবিজ কি উল্টা দিক, যারা যৌতুক খায় তারা সৃষ্টির নিকৃষ্ট জালেম, তারা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত, তারা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা, পৃথিবীর নিকৃষ্ট বেহায়া বেলাজা, এদের মতো বেশরম বেলাজা বেহায়া ডাকাত জালেম পৃথিবীতে কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? পায়খানা খাওয়ার মতো না? আরো খারাপ, আরো খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। যারা যৌতুকের এই লাইনে আছে, যারা যৌতুক নেয় দেয় সাক্ষী থাকে, উভয়ের ব্যভিচারীর গুণা হবে আমল নামে, ব্যভিচার করলে যেই গুণা ওই গুণা হবে, আল্লাহ মাফ করেন। এরপরে দেখেন স্টেপ বাই স্টেপ আকাম কারে কর, এরপরে বিয়ার তারিখ হয়নি, বিয়ার পরে তারিখ করে আরবার কয় অনুষ্ঠান হবে মাইয়ার বাড়ি, ইসলাম কয় খবরদার মাইয়ার উপরে জুলুম করবি না, 16 বছর বাপ মায় খাওয়াইছে, কত কষ্ট করেছে, এই ছেলে মাইয়াটারে বিয়া কইরা স্বাধীনভাবে নিজের বাড়ি নিয়ে আসবি, শ্বশুরের গোষ্ঠী শুদ্ধা সবাই রে পেট ভরে খাওয়াবি ছেলের বাড়ি, মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান চলবে না। হ্যাঁ মাইয়ার বাবায় যদি খায় আমি কিছু খাওয়াইতে চাই,
তাহলে ছেলেরা কয়েকজন গিয়া চুপে চুপে খাও, গোষ্ঠী শুদ্ধা গিয়া বাড়ির দরজা খালি বানাইও না, খানা খাইয়া পাতিলেরে খালি করবা না। খবরদার, মেয়ের উপরে অধিকার দিয়েছেন আমার আল্লাহ, মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, ইসলাম দিয়েছেন মর্যাদা। জমিনের মধ্যে আর কেউ নারীর মর্যাদা দিতে পারে নাই। নারীর উপরে জুলুম করা যাবে না, যৌতুক করিয়া নারীর উপরে জুলুম করা হবে না, নারীর বাড়ি অনুষ্ঠান করে জুলুম করা যাবে না। এরপরে মহারানা ধার্য করতে গিয়া চালাকি করিস না, মহরে ফাতিমি করো, এর থেকে অতিরঞ্জিত করবা না। হ্যাঁ, যদি করো মোহরটা উসল করে দেওয়ার মতো তৌফিক আছে নি, মহরের টাকা আগে দিয়া দাও। আম্মা জান আদম যখন ঘুমাইয়া গেলেন জান্নাতে, খাওয়ারে আল্লাহ বানায় ফেললেন আদমের ঘুমের মধ্যে পাজরের হার নিয়া, আম্মা জান হাওয়াকে বানায় ফেললেন, সুন্দর সাজে সজ্জিত করে বসায় রাখলেন দূরে। আদম ঘুম থেকে উঠে কয়, নতুন ভরি কেরে, তাকাইয়া হতভম্ব হয়ে গেলেন। এবার দিল টানে দৌড় মারবে, আল্লাহ তো জানতেছেন আদম দৌড় দিস না, এরে দৌড় দিতে মন চায়নি বলে চায়, তাই আমি আল্লাহ তোদের শান্তির জন্য, তোর কলিজা ঠান্ডা করার জন্য এই মহিলারে বানাইছি, তবে এই মহিলার সাথে যদি কথা বলতে চাও আগে মহর দাবি মহর আদায় কর। কেমনে মহর আদায় করব? আল্লাহ কয়, তিনবার অথবা ২০ বার আমার মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়ো। হরকে বাস হরকে খাহাদ আমিলে সল্লু মুদায়ম আতেশে দোজখ সাবাদ বরওয়ায়ে হারাম। দরুদ পড়লে লাভ না ক্ষতি? পড়েননি দরুদ, বলেন কি রবিউল আউয়াল ও হরি সবে পড়াতে, এটি ভুল নাই, যেহেনে জেলাফি হেনে দরুদ কি, এমন একটা জেলাফির ফ্যান্ডেল যায় না যে হেনে দরুদ পড়ছি জেলাফি খাই নাই, এটা হয় না। জেলাফি যত টাটকা দরুদ তত টাটকা, আর দরুদের গোষ্ঠীও নাই। অথচ মসজিদে বান্দা ঢুকবা সেখানেও দরুদ, বের হইবা দরুদ, যারা নবীরা আসে এরা দরুদ এইভাবে পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়ো, কারণ দরুদ শরীফ পড়ানোওয়ালার উপরে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। কই শুধু অনুষ্ঠানে দরুদ পড়ে, অথচ মসজিদে ঢুকতেও দরুদ শরীফ, বের হইতেও দরুদ সালাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আছে না দরুদ সালাম। আবার যখন বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, সব সময় দরুদ শরীফ পড়ো, হাঁটতেছো দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী জানায় দেয় উম্মতেরা একবার দরুদ পড়বা ১০টা গুনাহ মাফ হবে, ১০টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে তোমার মর্যাদা ১০ গুণ বেড়ে যাবে। হর কে বাসত আমেলে সল্লু মুদায়ম আতেশে দোজখ সাওয়াদ বরওয়ায়ে হারাম। কমপক্ষে দৈনিক ১০০ বার, ওলামায়ে কেরাম কয় না কমপক্ষে ৩০০ বার দরুদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ৩০০ বার দরুদ পড়বা। নবীর উপরে যত বেশি পড়ো দরুদ পড়ো, বসে আছো হাত কাজ করে পা কাজ করে, জিব্বার তো কোনো কাজ নাই, জিব্বার একটা কাজ হয় তো মাওলার জিকির করো, নবীর উপরে দরুদ পড়ো, যত পড়বা মদিনাওয়ালার রুহানি ফায়জ ও বরাকাত তত পেয়ে যাইবা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে প্রত্যেকের সাথে মা বাবার সাথে সন্তানের পরিচয় আছে অনেক লাইনের, এর মধ্যে আসলে একটা পরিচয়, যেই পরিচয়ের দ্বারা মান বাড়ে সেটা হলো ডাইরেক্ট আমার বাবা আমার বাবার সন্তান আমি।
আমি যদি বলি আমার ছেলে, সম্মান বেড়ে গেল। সন্তান যদি বলে আমার বাবা, সম্মান বেড়ে গেল। ঠিক আল্লাহ বলেন, এরা কারা? বলে এরা হলো মাখলুক, এরা এই জাতি মুসলমান, ইমানওয়ালা, মুহাম্মদের উম্মত, অমুক দলের লোক, চরমনাইওয়ালারা, এরা এই দলের মানুষ, এরা মানুষ তাবলিগওয়ালা, এরা মানুষ দেওবন্দিওয়ালা। আল্লাহ কয় সব পরিচয় বাদ, আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট পরিচয় হলো তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। এইটা হলো আসল পরিচয়। এই জন্য আসল একজন ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ দিলেন, যাকে বলে মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা নবীর জন্য জীবনের মধ্যে 63 বছর হায়াতে দুইটা সফর করাইলেন আমার নবীর দ্বারা। একটা সফর নবীর কষ্টের সফর, মক্কা থেকে মদিনায় হিজরতের সফর, কান্নার সফর, আর একটা সফর হলো আনন্দের সফর, সেটা হলো মক্কা নগরীর থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত। নারীর ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার বান্দা, আমি তোমাদের আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ বড় আদর করে তোমাদের সৃষ্টি করলাম, আমি আমার বন্ধু মুহাম্মদকে বান্দা বলেছি আসমানের সফর ক্ষেত্রে, আমার বন্ধুরে আমি কখনো নাম ধরে ডাকি নাই কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আমি নবীর নাম ধরে ডাকি নাই, কম্বলওয়ালা বলে ডাকছি, আমি আল্লাহ কত আদর করে ডেকেছি, নবীর নাম ধরে ডাকি নাই। আবার আমার নবীর বড় সফর, আনন্দের সফর, আসমানের সফরে নবীরে বান্দা বলে সম্বোধন করেছে, অথচ আমরাও বান্দা, নবীও বান্দা, এটা কেমনে আল্লাহ বললেন? নবীর তো কোনো তুলনা নাই, তারপরও কেন আল্লাহ বান্দা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মোহাম্মদ বান্দা, আমরা বান্দা, আসমান জমিন ডিফারেন্স। তবে নবীকে বান্দা বলার একটা কারণ, আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক হলো আমরা তার বান্দা, তিনি হলেন আমাদের মালিক। আল্লাহর সাথে আমাদের সব সম্পর্কের যোগ সূত্র ইবাদত, কারণ আমাকে বানাইছেনই ইবাদত করার জন্য। আর ইবাদত যিনি করে তাকে বলে আবেদ অথবা আব্দ, যার ইবাদত করে তাকে বলে মাবুদ, মাবুদকে। আর আব্দ কারা? আমরা বান্দা, যেটাকে বলি বান্দা আরবিতে এটাকে বলে আব। আল্লাহ কয় আমার নবীর আমি আব্দ বলছি, কেন? আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। আমার নবীর থেকে বেশি ইবাদত করনেওয়ালা কেউ আছে? আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেলতেন। নবী যুদ্ধের ময়দানে কষ্ট করে না খাইয়া পেটে পাথর বেঁধে কাজ করেছেন আমার নবী। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা বলার এক কারণ, দুই কারণ, তিন নাম্বার কারণ, আসমান আমার বলি নাই, তোমাদের কেন বললাম? আমার কারণ, আমি আল্লাহ আসমান বানাইছি ঠিকই, তবে আমার জন্য বানাই নাই, জমিন আমি বানাইছি আমার জন্য বানাই নাই, সূর্য আমি সৃষ্টি করেছি তবে আমার জন্য করি নাই, আমি মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আসমানের বলি না আমার, জমিনের বলি না আমার জমিন, বান্দাগুলোকে কেন বললাম আমার বান্দা? কারণ সব মাখলুকাত বানাইলাম বান্দা তোর গোলামির জন্য, আর তোমাদের বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। খাকো বাদ আব আতিশ বান্দাম, বামানে তু মুর্দা বাহাক জিন্দা। আল্লাহ তাআলা আমাদের বান্দা বলে ডাকলেন, তোমরা আমার, তোমাদের আমি বড় আদর করে বানাইছি, আসমান তোমার জন্য বানাইছি, জমিনটা তোমার জন্য সৃষ্টি করলাম, বাতাস তোমার জন্য বানায় দিলাম, দেখছো নিরে বান্দা? এই জন্য নজর করে দেখো বান্দা, তোমার বাতাস গোলামি করে তোমাদের, সমুদ্রের মাছ তোমাদের গোলামি করে, আসমান তোমাদের গোলাম, জমিন তোমাদের গোলাম, সূর্য তোমাদের গোলাম, চন্দ্র তোমাদের গোলাম, মাটি তোমাদের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমরাই শুধু আমি আল্লাহ পাকের গোলাম, তোমরা আমার গোলামি করবা। আজকে শয়তানের ধোকায় পড়িয়া আমার গোলামিটা বাদ দিয়া যারা অন্য রাস্তায় দৌড়াও গুনাহ করে 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 শয়তানের ওয়াসওয়াসায় নিজের হাতটাকে নাপাক করে ফেলেছো, জিহ্বাটারে নাপাক করে ফেলেছো, চোখ দুইটা নাপাক, দুইটা কান গীবত শুনতে শুনতে নাপাক, অন্যের দোষ বারবার মোবাইল লাগায় কানে শুনি, গান শুনে শুনে কানটারে নাপাক করে ফেললাম, এরে বান্দার নাপাক বন্ধু নিয়ে নাকটাকে নাপাক করে ফেললাম, মিথ্যা কথা বলে বলে জিহ্বাটারে নাপাক করে ফেললাম, অন্যের দোষ চর্চা করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। আল্লাহ বলেন এত পরিমাণ গুনাহ যারা করছো আমি আল্লাহ বড় আদর করে তুমি বানাইছি, আসমানটা তোর জন্য বানাইছি, জমিনটা তোমার জন্য বানাইছি, এমনি না তোমারে আমি ইবাদত করার জন্য বানাইলাম, আমার ইবাদতের লাইনটা সারিয়া কই যাও, কোথায় যাবি রে বান্দা, আমি তো জানি ঠিকানা তো তুই জানো না, যতই আমারে ভাগি আমার দরজা সারিয়া যেদিকে যাবি জাহান্নাম ছাড়া আর কোনো দরওয়াজা নাই, ওই জাহান্নামের দিকে আগাইস না, কারণ একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, আমি আল্লাহ জানি, কারণ আমি তোরে বানাইছি তুই কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারবি আমি আল্লাহ জানি, জমিনের মধ্যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই, এরপরও সূর্যের গরম রাতের বেলা লাগতেছে সহ্য করতে পারি না, ঠান্ডা বানায় না, আল্লাহ কয় সূর্যটা মাথার উপরে যেদিন নেমে আসবে সূর্যের গরমে জমিনটা পুড়ে হবে তামা, সব নাফরমান গুনাহগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি মুড়িগুলো পড়ে যাবে, এরে বান্দা একটা সেকেন্ডের গরম সহ্য করার শক্তি তোমার নাই, এই জন্য আমি বড় আদর করে বানাইয়া বারবার ডাকি, বারবার অন্যায় করো বারবার ডাকি, ফজরের সময় ডাকলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো আসলি না, আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, তুই ঘুম থেকে উঠছো আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই, আবার জোহরের সময় ডাকলাম আয় জোহরের সময় তুই হাজিরা দিলি না, আবার মাগরিব আসরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ পাক বারবার ডাকতে থাকি, ভোর রাত্রে ডাকতে থাকি, ও বান্দা গুনাহ করছো আমি আল্লাহর রহমতের দরজা খুলে ডাকলাম, তওবা করে নাও, তওবার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব, কত বড় 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 বেঈমানেরা পাপের পাহাড় তৈরি করার পর আমি আল্লাহর কাছে তওবা করছি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, এক আল্লাহর বান্দা 100 ব্যক্তিকে জবাই করছে ডাইরেক্ট, আমি আল্লাহর দরবারে তওবার দরজায় ফিরে আসছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে গোলাম, এই চোখের সামনে কত বন্ধু কত বান্ধব চলে গেল, কত আপনজন কবরে লাশ হইয়া গেল, এখন অনেকের নাম পর্যন্ত অন্তরে স্মরণে নাই, ও আল্লাহর বান্দারা যতই বাহাদুরি করি না কেন এই বাহাদুরির মেয়াদ কত বলে, চোখ দুইটা যতদিন খোলা আছে যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে জবানে তালা লেগে যাবে, তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না, মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে, যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও,
তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়ে দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, এই চিরবিদায়ের গোসল করাইয়া, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া। এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া, এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না ডানে বামে, জাগাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে, তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরও করবে, পুরুষেরও করবে, নারীরও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। জিব্বা নারায় বলেন, দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি, দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই, মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত, ও বান্দা জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে, এই ব্যক্তিটারে চিনো কিনা, নবীর সুন্নতের যারা আমলওয়ালা আসে কায় কবরে যাবে, আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে, ইনি তো আমার মায়ার নবী। দুনিয়াতে যেই নবীর বয়ান ওলামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম, দাড়িটা লম্বা করেছিলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত, নবীর মহব্বতে পাগড়ি পরতাম, কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত, নবীর মহব্বতে জামা পরছি, কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে, কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে, নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত। এত গালির পরেও টুপি সারি নাই, দাড়ি সারি নাই, নবীর পোশাক সারি নাই, আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ, গায়েবে আওয়াজ দিয়ে বলবে, নে ফেরেশতা, আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি। সবাই যখন ঘুমাইতো, আমার এই আশেক পাগলটা ঘুমায় না, এই বান্দাটা ভোর রাত্রে উযু বানাইয়া যায় না, মাঝে সেজদায় গিয়া কাঁদতো, আর আমি আল্লাহকে ডাকতো, ইয়া রব্বি ফিরিলি, ইয়া রব্বি ফিরিলি, ইয়া রব্বি ফিরিলি, ও রব তুমি আমাকে মাফ করে দাও।
দাও, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না। ও আল্লাহ দুনিয়ায় চোখের পানি ফেলে কাঁদতেছি রে আল্লাহ মাফ করে দাও, দুনিয়ার কান্না কিছুই না, কবরে গিয়ে আজাব সইতে পারবো না। এই বান্দাটা খানার প্লেট নিয়া, এই বান্দা ঠিক মতো খেতে পারে নাই, আজান হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে হাজির, সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, এই বান্দাটা আমার এত আদরের, এত মহব্বতের বান্দা, আজান শোনা মাত্র বান্দা পাগল, কখন গিয়া মালিকের কদমে সিজদা লাগায় দিবে। মদিনার নবী বলে, ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, যখন সাড়ে তিন হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয়, ওই বান্দা মাটিতে দেয় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দাও, সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, আমার বান্দা এখন জান্নাতের নেয়ামতের রং আর ভু পাইয়া, গেরান পাইয়া আরামে ঘুমায় যাবে, কেয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী বলেন, আল্লাহর নবী দুঃখ করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না। এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে, তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। এর যুব, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানা নাই, প্রশ্ন কিন্তু তিনটা, রেডি করিয়া কবরের দেশে যাও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু তিনটা, কবরে করা হবে। কোন দল করো, কোন কলেজে পড়ো, জানার দরকার নাই, ফেরেশতারা জানতে চাইবে, রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয়টা দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, এরা কবরে যাওয়ার পরে বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই বান্দাটারে আর সুযোগ দিও না, আমি আল্লাহ এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই, এখন আর দেরি করিয়া কি লাভ, দুনিয়াতে অনেক সুযোগ দিলাম, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আজান শুনিয়া মসজিদ দেই কেউ বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই, নিজেও নামাজ পড়ে নাই, নামাজিদেরকেও বকাবাধ্য করতো, নামাজিদেরও পছন্দ করে নাই, এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দেওয়া হবে, আল্লাহ পাক বলবে, এখনই জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না দুইটা না, সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে সে ভরে যাবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার সবাই শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। এরে নাফরমানের কবরে আজাবের খবর কুকুর দেখে, গরুয়ে দেখে, ওরা আওয়াজ পায়, এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আজাব ডাইরেক্ট দেখতে পায়, ভিন্ন পশুরা কবরের আজাব দেখতে পায়। একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো, পাশে ছিল গরুর গোয়াল ঘর, রাতের বেলা দাফন করে সবাই ঘরে চলে গেল, সকাল বেলা দেখে
গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই, একটা গরু জায়গায় মরে গেছে, কিছু গরু রশি ছিড়িয়া পালায় গেছে, কারণ কবরের আজাব এত মারাত্মক আজাব। মদিনার নবী বলেন, এই কবরের আজাবের কথা স্মরণ হলে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে যাই। ওরে কবরের আজাব, নবী বলেন দুনিয়ার মানুষ যদি একবার দেখত, জীবনে সংসার করতে পারত না, আরামে খাইতে পারত না রে বাবা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন, হাউ মাউ করে চিল্লায় কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা পড়ে যাই, ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক, আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি কানে আসে, দুই ফোঁটা চোখের পানি সেরে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, জাহান্নামের গরম সহ্য করার শক্তি কারো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা মনে করিও না রে বাবা। যদি সত্য না হইতো, নবীরা পর্যন্ত কেন কবরের কথা স্মরণ করে কাঁদলেন? সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? এদের তো আমল কম ছিল না, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার, তাকওয়ার অভাব নাই। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, হযরত আলী কান্না করলেন, জীবনটা কাটায় দিলেন কান্না করিয়া। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, তোমরা বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ওই ঘরের আগুন নিভানো অসম্ভব, গুনার কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো। আমাকে সবাই মাওলানা বলিয়া কত সম্মান দিয়া চেয়ারে বসাইল, অথচ আমল নামার দিকে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামী এই ময়দানে আর কেউ নাই। আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। অতএব নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আপনি জানেন। আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, আপনি অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, আজকে ময়দানে হাজির হয়েছি রে মাওলা, আমরা তওবা করতেছি, আর গুনাহ করবো না, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত শেকায়াত করবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না রে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একদিন তো মরণের ডাক আসবে, কখন আসবে জানা নাই, সন্তানেরা বাবা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ওই সাদা কাফনে ঢুকার আগে চাই জীবনটা যেন পবিত্র বানাইতে পারি, কারণ বেগুন গুনাগার হইয়া বেনামাজি অবস্থায় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, ওই কবরে আজাব সহ্য করতে পারবো না। মরণটা যেন গুনামুক্ত অবস্থায় নামাজের হালাতে হয়, রোজার হালাতে হয়, তেলাওয়াত অবস্থায় হয়, আল্লাহর নামের জিকিরের হালাতে যেন মরণটা হয়। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে তওবা করো। আরে দুনিয়াতে কিছুই না, এখনই যদি মরিয়া যাই, স্ত্রী অন্য স্বামী নেওয়ার ফিকিরে চলিয়া যাবে, সন্তানেরা আপনরা। Oh!
মরণের খবর আসলে বন্ধুটা চলিয়া যাবে আর খবর নিবে না। আমার সন্তানেরা আমাকে ভুলিয়ে আমার সম্পদ নিয়ে ভাগাভাগিতে পড়িয়া যাবে। ও সন্তানেরা, ও সন্তানের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়ার রং তামাশা কিছুই না, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা, একমাত্র আমার আল্লাহই আপন। ওই মায়ের গর্বেও দেখছি আমার আল্লাহ আপন, দুনিয়াতে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আবার যেদিন মরণ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমার আপন কেউ যাবে না, ওই কবরে আমার একমাত্র থাকবে আপন আমার আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, এখনো যদি আল্লাহর মহব্বত থাকে, তওবা করে মাথা নত করো, দুই ফোঁটা চোখের পানি ছাড়ো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আর অন্তর দিয়া বলো আল্লাহ গো আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর হারাম খাবো না, আর ওলামাদের বিরুদ্ধে যাব না, আর মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে এমন আল্লাহর আশেক পাগলের আছেন যাদের মা নাই বাবাও নাই। এই মহামারী করোনায় অনেকে মা হারাইয়া অনেক অসহায়ের মতো কান্না করে, অনেকে বাবাকে হারাইয়া এতিমের মতো কান্না করে, অনেকে বাবা বাবা বলিয়া যখন ডাক দেয় যার বাবা নাই তার কলিজাটা ভেঙ্গে যায়। আরে আমার বাবা এত এমন কোনো রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই, এমন একটা রাত নাই যে মা টেলিফোনে খবর নেয় নাই। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়িয়াছিলাম, আমার আত্মীয় আমার সন্তান আমার স্ত্রী পর্যন্ত ঘুমায়া যাইত, কিন্তু গভীর রাত্রে দেখতাম আমার মা ঘুমায় না। ওই অসুস্থ গভীর রাতে আমার মা সারা রাত বসে আমাকে পাহারা দিয়েছে। ও নিষ্ঠুর সন্তান, ওই বাবারে কেমন করে ভুলে গেছো, মাকে কেমন করে ভুলে গেছো। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসছো। টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আজকে ওই মাকে যারা ভুলিয়ে গেছো বাবাকে ভুলে গেছো, ওরে মা বাবার যদি হাতের কাছে পাও, ওরে যার মা বাবা কবরে গেছে তারা আল্লাহর কাছে কান্না করে ওই মা বাবার জন্য সুরায় ফাতেহা সুরায় ইখলাস দরুদ শরীফ পড়ে দোয়া করিও, আর যার মা বাবা বেঁচে আছে এখনই যদি পারো বাড়িতে গিয়া মাকে বলিও মা এই জীবনে তোমারে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যত মাঠে কান্না দেখলাম মা, অনেকে আমার ডানে বামে মোনাজাত দিয়ে কানছে, আমার চোখে পানি আসে না কেন, মনে হয় আমার গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় সাথে সাথে আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। ও সন্তান ওই মাকে আর কষ্ট দিও না, ওরে যার বাবা বেঁচে আছে বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। এই ময়দানেও যদি বাবা থাকে বাবার কাছে গিয়া মাপ চাও, বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয় সাথে সাথে ওই বাবার দোয়ার সাজিমে কবুল হয়ে যাবে। ওরে বাবারে যদি পাশে পাও ওই বাবার কাছে বাবা বলিয়া ডাকো, আর বলো বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবায় যদি দোয়া করে দেয় তোমাকে আল্লাহ পাক ওলি না বানাইয়া ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর বান্দা, ওরে কপাল যদি খুলতে চাও ডানে বামে দেখো বাবা কই, যদি বাবারে না পাও ওরে চাচাও যদি থাকে চাচার গাইড থেকে বাবার ঘেরান পাওয়া যায়, ওই চাচার কাছে গিয়া দোয়া চাও, ওই চাচায় যদি দোয়া করে দেয় আল্লাহ পাক বৃথা ফিরাইয়া দিবেন না।
যদি আপন কেউ না থাকে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও যদি থাকে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ দাড়িওয়ালাদের দোয়া খালি ফেরত যাবে না। আর নিজেকে আল্লাহর কাছে বিলীন করে বলো, মহাব্বতে বিনয়ী হইয়া বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, তওবা করলাম, আর গুনার কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে আপনার গোলামেরা কি চায়। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনার কাছেও যাব না, মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ যারা তওবা করতে পারে না নসিব করে দেন, আপনার খাস বান্দার বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি, আল্লাহ আপনার গোলাম হওয়ার, নবীর আশেক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবকেরা পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, আমরা সবাই জাহান্নামের আসামী। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, সেই পবিত্র জীবনটাকে শয়তানের ধোকায় ভরে গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, কবরে গিয়া মাটির চাপ কেমন করে সহ্য করবো রে আল্লাহ। ও আল্লাহ আপনি তো রহমান, আপনি তো গফফার, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আপনি যদি আমাদের গুনাহ মাফ না করেন, রহমান নামটা কার জন্য আপনি রাখছেন রে আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা আপনি কার জন্য আলাদা করে রাখলেন? আমরা তো আপনার দরজায় বিনয়ের সাথে তওবার নিয়ত করে ফেললাম, আয় আল্লাহ খালি ফিরাইয়া দিলে কি আপনার কোনো লাভ হবে রে আল্লাহ? আপনি যদি ক্ষমা করেন, আপনার তো কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। আপনি আমাদের বড় আদর করিয়া বানাইছেন, আরে জাহান্নামে গেলে কি আপনার মা হবে না? সন্তান যদি বিপদে পড়ে, মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যায়, মা বাবা পাগলের মতো হয়ে যায়, সন্তান বিপদে পড়ে আছে, সন্তানের বিপদে পড়লে মা সইতে পারে না, বাবা সহ্য করতে পারে না। আয় আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মা বাবার চেয়েও তো কোটি গুণ মায় আপনার বেশি। আয় আল্লাহ আমরা তো দুনিয়ার কোনো বাড়িওয়ালার গেইতে গিয়া দাঁড়াই নাই, আপনার কুদরতের দরজায় দাঁড়াইলাম, গুনাহগার বলিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা তওবা করলাম, আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন।